আজ শনিবার সারা পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া থাকতে চলেছে সেই সঙ্গে বাংলাদেশি বা কেমন আবহাওয়া থাকবে কোথায় 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 ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি হবে হবে রোদ উঠবে কি কি আরো ঠান্ডা পড়তে চলেছে নাকি ঠান্ডা আর আগের মতন পড়বে না কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন মধ্যখান থেকে কি করবেন না আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন কিন্তু আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই আপনার জায়গার নাম সহ জানাতে কিন্তু ভুলবেন না উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে কিন্তু সকাল বেলায় কুয়াশা হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা মাঝারি রোদ উঠবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও হতে পারে কিন্তু না হওয়ারই সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গে কিন্তু এই একই অবস্থাই বজায় থাকবে অর্থাৎ সকালে কুয়াশা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে এবং রোদ উঠবে যদি না পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে ফের আসে তাহলে এই রোদই থাকবে আগামী দু তিন দিন সেই সঙ্গে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিন্তু জেলাতে যেমনটা কিন্তু হয়েছিল আলিপুর রবিবার থেকে কিন্তু সবচেয়ে বেশি রোদ উঠবে এবং রবিবার থেকে উত্তরবঙ্গের আকাশ কিন্তু রোদ ঝলমলে হয়ে যাবে কিন্তু আজ থেকে কিন্তু তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু থাকবে রাজ্যের সর্বত্রই কিন্তু একই অবস্থা থাকবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দার্জিলিং কালিম্পং এ কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা রোদ উঠবে কুয়াশা থাকবে এবং মেঘ থাকবে এবং সারাদিন অল্প মাঝারি কিন্তু রোদ উঠবে এমনভাবেই কিন্তু কাটবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া তো বন্ধুরা এখন আমরা জেলে নেব যে জেলা ভিত্তিক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন দক্ষিণবঙ্গ বা 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 জেলাগুলিতে কেমন কেমন থাকবে থাকবে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহতে গড় তাপমাত্রা থাকবে সাত থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে হালকা রোদ উঠবে এবং সেই সঙ্গে প্রচন্ড কুয়াশা তো দিনের বেলা থাকবে সঙ্গে হালকা মাঝারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কিন্তু না হওয়ারই কিন্তু সম্ভাবনা বেশি তবে কোথাও কিন্তু দু ফোটা হলেও হতে পারে নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা ও চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানে কিন্তু গড় তাপমাত্রা থাকবে তেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টি কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সঙ্গে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে কিন্তু গড় তাপমাত্রা থাকবে এগারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা সাড়ে আট ডিগ্রির কম থাকবে পুরুলিয়াতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং সেই সঙ্গে সারা দিনে কিন্তু পুরুলিয়াতে ঘন কুয়াশা থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তো এখন আমরা জেনে নেব যে বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে বাংলাদেশে কিন্তু বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা এবং যে নিম্নচাপ ছিল কেটে গেছে তার ফলে কিন্তু বাংলাদেশে এখন আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও গতকালকে কিছু কিছু জায়গাতে কিন্তু মেঘলা আকাশ ছিল কিন্তু আজ তেমন কিন্তু থাকবে না রোদ জলমলে আবহাওয়াই কিন্তু থাকবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের গড় তাপমাত্রা থাকবে তেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের জায়গাগুলিতে গড় তাপমাত্রা থাকবে বারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সারাদিন আকাশ ভালোই থাকবে কিন্তু সকালবেলায় কিন্তু প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া অতিবাহিত হবে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তো বন্ধুরা আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন আপনাদের এখানে কেমন আবহাওয়া রয়েছে অবশ্যই আপনার জায়গা সহ জানাতে কিন্তু